وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রশংসা আল্লাহর জন্য, দুরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকে দিনই মাজলিসের বিষয় হচ্ছে মেয়েদের পোশাক কেমন হতে পারে, মেয়েদের পোশাক আশাক কেমন হতে পারে। মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন। মহান আল্লাহ ইরশাদ করেন, হে নবী, তুমি বলে দাও তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে এবং মমিন নারীদেরকে, তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজের ওপর টেনে দেয়, এতে তাদেরকে চিনা সহজ হবে এবং তাদেরকে উত্তপ্ত করা হবে না, তাদেরকে উত্তপ্ত করা হবে না। এ আয়াত থেকে আমরা বুঝতে পারি যে পোশাক মা বোনেরা যেটা পরবেন সেটা ঢিলেঢালা হবে এবং পর্দা করার কথা বলা হয়েছে। এখন বর্তমানে আমরা বিভিন্ন পোশাক আশাক পরি, তো যেই পোশাকই হোক যাতে আপনার ঢিলাঢালা পোশাকটা হয়, মা বোনদের পোশাক ঢিলাঢালা হয়, আর এ পোশাক যাতে তার অঙ্গ প্রত্যঙ্গ কোনো স্পষ্ট কিছু না বোঝা যায়, স্পষ্ট কিছু না বোঝা যায়, তা আমরা সেইভাবে যে পোশাকে আমার যে পোশাকে মা বোনদের নিজের ইজ্জত আবরু ঢেকে থাকবে এবং কোনো কিছু বোঝা যাবে না, সে পোশাকের প্রতি তারা আর বাইরে বের হলে পর্দা পোশিদার সহিত বের হবে, পর্দা করে বের হবে, যাতে করে আল্লাহ সুবহান তাআলা তাদের এভাবে হেফাজত করেন। পর্দা পোশিদার সহিত থাকার কথা বলা হচ্ছে। জি, এ মর্মে পোশাক সম্পর্কে আমরা দেখতে পারি আবু হুরায়রা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে দুই প্রকার, দুই শ্রেণীর মানুষকে, দুই শ্রেণীর লোককে আল্লাহ জাহান্নামে দিবেন। তাদের ভিতরে মেয়েদের কথা একটা উল্লেখ করেছেন যে তারা পোশাকধারী, যে কাসিয়াত আরিয়াত মুমিলাত মাইলাত, যে মা বোন যারা রয়েছেন, এমন মেয়েরা এমন পোশাক পরবে, মেয়েরা এমন পোশাক পরবে, যে পোশাক পরবে তো পোশাকে এমন পোশাক যে পোশাক দ্বারাতে পুরুষেরা আকৃষ্ট হয়, মানে এমন পোশাক পরবে যে পোশাকের কারণে মেয়েদের সব কিছু স্পষ্ট বোঝা যায়, তারা যেন পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও উলঙ্গ, যেমন তাদের প্রতি পুরুষ মানুষ আকৃষ্ট হয়, তারাও চাই যে তারাও নিজেরা আবার পুরুষদের প্রতি আকৃষ্ট হয়, মেয়েরা মেয়েরা পুরুষের প্রতি আকৃষ্ট হয় এবং মেয়েরাও পুরুষদের প্রতিষ্ঠা আকৃষ্ট হয়, তার মানে পুরুষদেরকে তারা আকৃষ্ট করতে চায় এবং তারাও নিজেরা তাদের প্রতি আকৃষ্ট হয়, এইভাবে তারা পোশাক আশাক পরার চেষ্টা করে। তো এরূপ যদি হয় তাহলে হাদিসে বলছে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম, তারা জান্নাতে প্রবেশ করবে না এবং তারা জান্নাতের সুগন্ধিও পাবে না, অথচ অনেক দূর থেকে জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে, এমনকি এক মাসের পথের দূর থেকেও সুগন্ধি, জান্নাতের সুগন্ধি পাওয়া যাবে, ইমাম মুসলিম হাদিসটি নিয়েছেন। তাই যে বিষয়টি হলো যে বর্তমানে আসলে পোশাক আশাক যেভাবে পড়ছে মা বোনেরা এগুলা অত্যন্ত কঠিন ও জটিল, তাই পোশাক যেমন ছেলেরাও তার পোশাকটা ঢিলাঢালা হওয়া দরকার, অনুরূপই আর মেয়েরাও ঢিলাঢালা, কারণ যে মেয়েরা যদি খুব চিপাচাপা পোশাক পরে
তাহলে তাদের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, তাতে পুরুষেরা আকৃষ্ট হয় এবং তারাও পুরুষদের প্রতি আকৃষ্ট হয়। এ পোশাক পরা নিষেধ করা হয়েছে এবং জাহান্নামে প্রবেশের একটা কারণের কথা বলা হয়েছে। আবু হুরায়রা বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পুরুষদেরকে উপর লানত করেছেন যারা মেয়েদের পোশাক আশাক পরে, তার মানে মেয়ে যারা সাজে, মানে মেয়েদের পোশাক আশাক পুরুষেরা পরে এবং নারীরা ছেলেদের পোশাক আশাক পরে, এদের প্রতি লানত করা হয়েছে। এদের প্রতি লানত করা হয়েছে যে যে সমস্ত পুরুষেরা মেয়েদের পোশাক আশাক পরে এবং যে সমস্ত মহিলারা ছেলেদের পোশাক আশাক পরে, এদের প্রতি লানত করা হয়েছে। ইমাম আবু দাউদ রহিমাল্লাহ হাদিসটি নিয়ে এসেছেন। তাই যে বিষয়গুলা আমাদের লক্ষ্য করা দরকার, যে পোশাক আশাক পরলে তা কসিল মনে হয়, সে পোশাক আশাক পরতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিবাসুত তাকওয়ার কথা বলা হয়েছে, ছেলে হোক অথবা নারী হোক, যে পোশাক আশাক পরলে নিজেকে তা কসিল মনে হয় সে পোশাক আশাক পরাই উচিত। আর খাস করে বাবন যার রয়েছেন যে এমন ঢিলাঢালা পোশাক পরব না, যে ঢিলাঢালা পোশাক না এমন মানে সংকীর্ণ বা এমন ছোট পোশাক বা এমন আটো যে পোশাক পরলে আপনার সব ইজ্জত আবরু বোঝা যায়, এ পোশাক থেকে নিজেকে রক্ষা করতে হবে, অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে পোশাক আশাক যে যারা যে সমস্ত মেয়েরা পুরুষ সাজে আর পুরুষরা নারী সাজে, এদের প্রতি লানত করা হয়েছে। তাই পোশাক আশাকের বিষয়গুলো আমাদের দেখতে হবে যে যে পোশাক আশাক পরলে তাদের ইজ্জত আবরু হেফাজত থাকে, সেগুলা পোশাক আশাক, এমন পোশাক আশাক না যেগুলা পরলে মেয়েদেরকে দেখে পুরুষেরা আকৃষ্ট হয় এবং তারাও চায় যে পুরুষদেরকে আকৃষ্ট করতে, তো এর থেকে নিজেকে রক্ষা করতে হবে। এগুলো অত্যন্ত কঠিন ও জটিল, তাই যে পোশাক আশাক পরলে নিজের ইজ্জত আবরু হেফাজত থাকবে সেগুলো দেখা দরকার। এবং মা বোন যারা বাইরে যাবেন পর্দা পুষিদের সহিত, কারণ দুনিয়া আসলে ক্ষণস্থায়ী জীবন, আমরা হয়তো বুঝি না, দুনিয়া ক্ষণস্থায়ী জীবন, যত বেশি আপনার পরেশগারিতা আপনি অর্জন করবেন, যত বেশি আপনি কল্যাণের পথে থাকবেন, সেটা আপনার জন্য কল্যাণ। এ দুনিয়া ক্ষণস্থায়ী, হঠাৎ করে আসেন, আপনি কবে মারা যাবেন কেউ নিশ্চিত কেউ বলতে পারে না যে আপনি কবে মারা যাবেন, বা আজকে আসেন কালকে নাও থাকতে পারেন, এইভাবে মানুষের জীবন। তাই এত অহংকার বা এত কিসের রূপ চেহারা, আপনি কাকে দেখাবেন, আপনার স্বামী আছে, স্বামীকে দেখান, মানুষকে দেখিয়ে পাপ কুড়া, অন্যকে পাপি করছে, নিজে পাপি হচ্ছেন, পরকাল হারাচ্ছে, এগুলো থেকে নিজেকে রক্ষা করাই দরকার। এবং পরকালীন কল্যাণের জন্য যেটা কল্যাণ সেদিকেই মানুষের ছোটা দরকার, যেটা কল্যাণ ইহকাল পরকাল যেটা কল্যাণ হবে সেদিকে যাওয়া উচিত। পরকাল যে কাজ করলে পরকাল হারে যাবে, থেকে নিজেকে রক্ষা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের তাকওয়াশীল, পোশাক আশাক পরা তৌফিক দান করেন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।